হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিল্ম টক স্টুডিও। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেকে এর মধ্যে জানেন। সেটা হচ্ছে রিসেন্টলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তো সেটা হচ্ছে আলো আসবেই এই নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে আসলে জয়েন ছিল হচ্ছে আমাদের ঢাকা 17 আসনের সাবেক এমপি আরাফাত। এ আরাফাত তিনি ছিলেন হচ্ছে তথ্য প্রতিমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যিনি আসলে ওই যে হিরো আলমের সাথে ভোট চুরি করে এমপি হয়েছিলেন, তিনি তার আন্ডারে এই গ্রুপটা হয়তোবা পরিচালিত হইতো। এবং অভিনয় শিল্পীদের মধ্যে অনেকেই ছিলেন, তার মধ্যে আমি যদি দেখে দেখে বলি একটু, যে রিয়াস 1 নম্বরের চাটুকার দালাল, এটা আমরা গত নির্বাচনের আগে থেকেই দেখে আসতেছি, বাংলাদেশ দেখে আসতেছে তিনি কত বড় দালাল, কত বড় চাটুকার ছিল এই আওয়ামী লীগ সরকারের। তারপর হচ্ছে ফেরদৌস, ফেরদৌসের কথা আসলে কি বলবো, এদের নাম শুনলেই মানুষ বুঝে যায় তারা কত বড় দালাল ছিল, এই খুনি শেখ হাসিনার দোসর ছিল। দালালি করতে করতে তিনি ঢাকা 10 আসনের এমপি পর্যন্ত হয়ে গেছিল ফেরদৌস। তিনিও ছিল এই গ্রুপে, এবং আরও ছিল সাজু খাদেম, একজন নারীবাদী। হ্যাঁ, নারীবাদী মানে ওই যে কিছু সো কল্ড নারীবাদী আছে না, যারা আসলে নারীদের যখন কোনো অসুবিধা হয় তখন তারা দাঁড়ায় না, যখন দেখে মুসলমানদের সাথে কোনো একটা মানে কি বলে ইস্যু ক্রিয়েট হয়েছে নারীদের নিয়ে, নারীদের অসম্মান, যেখানে আসলে মুসলমানদের খোঁচানো যায়, বাংলাদেশের সাধারণ জনগণকে খোঁচানো যায়, সেই সব কাজে লিপ্ত ছিল সাজু খাদেম, এই নারীবাদী। ঠিক আছে, তারপর হচ্ছে আহসান হাবিব নাসিম, ইনি একজন অভিনয় শিল্পী। আরও ছিল ফজলুর রহমান বাবু, সুশীলদের এই অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু। হ্যাঁ, আসলে একে কে না পছন্দ করতো, অভিনয় শিল্পী হিসেবে অনেকেই পছন্দ করতো, সর্বস্তরের জনগণ তাকে পছন্দ করতো, তার ফ্যান ছিল, তাদের অভিনয়ে ফ্যান ছিল। তো তারা দেখেন কিভাবে দেশের বিরুদ্ধে কথা বলেছে, দেশের বিরুদ্ধে কাজ করছে, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করছে, তারা কিভাবে 2024-এর রাজাকার ছিল, খুনি শেখ হাসিনার দোসর ছিল। তো তারপর আরও হচ্ছে শামিমা তুষ্টি, তানভিন সুইটি, অরুণা বিশ্বাস, শিল্পী অরুণা বিশ্বাস, তিনি বলেছিল যে গরম পানি ঢেলে দিলেই হবে, মানে ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দিতে বলছিল, ছাত্রদের গরম পানি ঢেলে দিয়ে হত্যা করার চেষ্টা করার একটা পরিকল্পনা করেছিল এই অরুণা বিশ্বাস। কত বড় নেমো খারাম, কত বড় মাদারচোত হইলে এই কথাগুলো বলতে পারে। চিন্তা করেন, যাদের গান আমরা শুনি, যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি, হাই কোয়ালিটির মনে করি, আমাদের পছন্দের লোক মনে করি, তারাই মূলত আমাদের বিরুদ্ধে খাটছে, তারাই বৈষম্য বিরোধী, ছাত্র আন্দোলনের বিপক্ষে কথা বলছে, কাজ করছে, এবং তারা কতটা চিপ মেন্টালিটির হইলে, তারা কতটা খুনি হাসিনার দোসর হইলে, কতটা দালাল হইলে তারা একটা গ্রুপ পর্যন্ত খুলতে পারে। মানে গ্রুপ কখন খোলা হয়, যখন নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব, মানে একদম মনোনিবেশ করা হয় সেই একটা লোকের প্রতি, মানে শেখ হাসিনার প্রতি, তারা এরকম চিন্তা ভাবনা থেকে তারা আসলে গ্রুপটা কিন্তু খুলছে। তারপর আরও রয়েছে আপনার সোহানা সাবা, সম্ভবত নতুন একটা মডেল, নতুন একটা নায়িকা, তার মাত্র পথ চলা শুরু, তিনিও কিন্তু এই গ্রুপে ছিলেন, এই সোহানা সাবা, তিনিও কথা বলছে এই গ্রুপের মধ্যে। তারপর ছিল আমাদের সাংবাদিকদের মধ্যে ছিল খান জিহাদ এবং সাংবাদিক লিমন আহমেদ। সাংবাদিক লিমন আহমেদকে অনেকেই চেনেন, বিনোদন সাংবাদিক, তিনি শাকিব খানকে নিয়ে বিভিন্ন আর্টিকেল লিখে থাকেন, শাকিব খানকে নিয়ে তিনি আসলে সংবাদ প্রচার করে থাকেন, তো সেই সুবাদে অনেকেই তাকে চেনে। তো এই লিমন আহমেদ ছিল এই গ্রুপে। লিমন আহমেদ মোস্তফা সারোয়ার ফারুকীকে নিয়ে একটা কথা বলছিল, মোস্তফা সারোয়ার ফারুকী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছিল, সেইটা নিয়ে তিনি মোস্তফা সারোয়ার ফারুকীকে বিভিন্নভাবে বাস দিছে, বিভিন্নভাবে তার বিরুদ্ধে কথা বলছে যে তিনি আল কায়দার মতো আচরণ করতেছে, তিনি সন্ত্রাস, তিনি দেশদ্রোহী, ইত্যাদি ইত্যাদি এই টাইপের কথাবার্তা বলতো। তো এছাড়া আরও অনেকেই রয়েছিল এই গ্রুপে, যাদের নাম আসলে মেনশনে দেখা যায়নি, যাদেরকে মেনশন করা হয়েছে তাদেরকে ওই চ্যাট যে স্ক্রিনশট, চ্যাটের যে মেসেজের স্ক্রিনশট সেখানে দেখা গেছে। তো আমার কথা হচ্ছে যে পাবলিককে বলি যে আপনারা যদি আরও জানতে চান যে আরও কারা কারা কোন কোন শিল্পীরা আসলে মূলত ছিল সরকারের দোসর, বৈষম্য বিরোধী কারা ছিল, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কারা ছিল, তাদের জন্য একটা সহজ পদ্ধতি বলে দেয়, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিটিভিতে আগুন দেওয়ার পরে যে একটা দল ব্যানার নিয়ে তারা গিয়েছিল বিটিভিতে কান্নাকাটি করার জন্য, বিটিভির জন্য মায়া কান্না দেখানোর জন্য, বিটিভির জন্য কান্নাকাটি করে একাকার, হ্যাঁ, তারা আন্দোলন নিয়ে গিয়েছিল, কেন বিটিভিতে আগুন দেওয়া হলো, কেন এটা করা হলো, এই যে গ্রুপটা ফেরদৌস, রিয়াজ সহ, অরুণা বিশ্বাস সহ আরও যারা রয়েছেন, এই গ্রুপটাই মূলত হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার দালাল ছিল, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিল, তারা বিভিন্ন বক্তৃতার মাধ্যমে, বিভিন্ন পোস্টের মাধ্যমে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে, এই আন্দোলনের যে একটা উদ্দেশ্য সেইটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই আন্দোলনকে ডাইভার্ট করে অন্যদিকে পরিচালনা করার চেষ্টা করছে এই শিল্পী গোষ্ঠীর এই এক অংশ।
তো খুব সহজেই তাদের চিনে যাবেন আসলে কারা কারা ছিল, যদি আপনারা ওই ভিডিও ফুটেজগুলো দেখেন যে কারা কারা বিটিভির জন্য কান্নাকাটি করতো। ওই সময় যারা বিটিভির জন্য কান্নাকাটি করছিল তারা কেউ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল না, তারা শেখ হাসিনার পক্ষে ছিল। তো খুব সহজ। তো আমার মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপটা মূলত পরিচালনা করতো দুইজন, এক হচ্ছে ফেরদৌস আর এক হচ্ছে এ আরাফাত। এই দুইজন এমপি তারা এটা পরিচালনা করতো, তাদের আন্ডারে আসলে বাদবাকি যে শিল্পী গোষ্ঠী রয়েছে তারা তাদের কার্য পরিচালনা করতো, বিভিন্ন পোস্ট দিত, বিভিন্ন বক্তৃতা দিত, তারা বাইরে গিয়ে বিভিন্ন ইন্টারভিউ দিত। হ্যাঁ, যে আপনার ছাত্রদের তুলে নেন, অভিভাবকদের বলি তুলে নেন, আমরা আর চাই না হ্যান ত্যান, মানে ভালো সেজে তারা যে কোনোভাবে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করতো। তো আমাদের কথা হচ্ছে, জনসাধারণের কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র হিসেবে আমার দাবি হচ্ছে যে এই যে যাদের নাম, অন্তত যাদের নাম মেনশন করা হয়েছে, যাদের নাম প্রকাশিত হয়েছে, যারা দেশদ্রোহী ছিল, যারা রাজাকার ছিল, যারা চব্বিশের রাজাকার, যারা খুনি শেখ হাসিনার দোষর ছিল, তাদেরকে বিনা বিচারে শাস্তির আওতায় আনা হোক। তাদের কোনো বিচারের দরকার নাই, যেখানে পুরো বাংলাদেশ জানে যে হ্যাঁ এরা খুনি, এরা শাস্তির যোগ্য বা এরাই অপরাধী, সেখানে আসলে বিচারের কোনো দরকার পড়ে না। আমার মনে হয় যে আজকে শোনানি, কালকে শোনানি, এই বিচার ওই বিচার, এগুলোর কোনো দরকার নাই। তাদেরকে ধরে ভাই সরাসরি গরম পানি দেন। অরুণা বিশ্বাস বলছিল ছাত্রদের উপরে গরম পানি দেওয়ার জন্য। এখন আমরা বলবো প্রত্যেকটা শিল্পীকে ধরে, যারা এটার সাথে জড়িত ছিল, প্রত্যেকটা শিল্পীকে ধরে তাদের জায়গা মতো গরম পানি, গরম আলকাতরা দেওয়া দরকার। আলকাতরা গরম করে ওখানে ঢেলে দেওয়া দরকার, ওপেনে দরকার বলে শাহবাগের মোড়ে দাঁড় করিয়ে তাদেরকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়া দরকার। তারা কত বড় মাদারচোত হইলে দেশের বিরুদ্ধে কাজ করতে পারে, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করতে পারে, ছাত্রদের বিরুদ্ধে কাজ করতে পারে। এদেরকে শাস্তির আওতায় আনা হোক, তদন্ত করে আরও দেখা হোক যে কারা কারা আরও ছিল, তাদেরকে ধরে ধরে ভাই শাস্তির আওতায় আনা হোক, এটা আমাদের চাওয়া। রাজাকারদের কোনো ঠাই হবে না নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদী শেখ হাসিনার ঠাই হয় নাই, সেখানে তার দোসর, তার সমর্থনকারী, তার অনুসরণকারীদের কোনো ঠাই হবে না, এটা আমরা মেনে নিব না। তো সবাই এদের চিনে রাখেন, এবং তাদের যারা ফ্যান ছিলেন তাদের যদি ন্যূনতম লজ্জাবোধ, দেশপ্রেম থাকে, ন্যায়বোধ থাকে, তারা তো তাদের আর ফলো কখনো করবেই না। তাদেরকে যেখানে পাবে সেখানে জুতা পেটা করা হবে। তাদেরকে যদি কেউ বাইরে পায় কোনো টকশো, কোনো টকশোতে, কোনো ইন্টারভিউতে, কোনো চ্যানেলে, কোনোভাবে যদি তাদেরকে দেখা হয়, সেই চ্যানেল সেই টকশোর উপরেও এটা প্রভাব পড়বে, এবং গণপিটুনি দিবে দরকার পড়লে, মেরে ফেলবে দরকার পড়লে। মানুষ কিন্তু দুইবার ভাববে না এদেরকে মারার জন্য, এরা কত বড় অপরাধী এটা কিন্তু বাংলাদেশ জেনে গেছে। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, আমাদের এই নতুন প্রশাসনের প্রতি আহ্বান থাকবে যে দ্রুত, যত দ্রুত সম্ভব এদেরকে আইনের আওতায় আনা হোক, এবং যে সাংবাদিকগুলো মূলত জড়িত ছিল সেই সাংবাদিকগুলোকেও আইনের আওতায় আনা হোক।